গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আরও একবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জে এলেন রাজ্যের জলপথ ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক শুক্রবার এসে নৌকা করে গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি পাশাপাশি পাড় দেওনাপুর এলাকায় থাকা গঙ্গা তীরবর্তী এলাকার মন্দির পরিদর্শন ও এলাকার ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী পার্থ ভৌমিক এ সময় রাজ্যের সেচমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উল্লেখ্য গত সোমবার সামসেরগঞ্জের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছিলেন রাজ্যের জলপথ ও সেচ মন্ত্রী পার্থ কথা বলার পাশাপাশি এলাকা দেখা এবং একটি সভাতে অংশগ্রহণ করে ভাঙন সমস্যা নিরসনে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি তারপর হঠাৎ করেই ফের সামসেরগঞ্জে এলেন পার্থ ভৌমিক দেখা এলাকায় গিয়ে সমস্যা না বুঝলে একটা নির্দেশ দিয়েছেন প্রশাসন তার মতো আগে দেখেনি কি ব্যাপার আছে এটা প্রশাসনিক সিদ্ধান্ত আমরা চেষ্টা করব কেন্দ্র এত বঞ্চনা করছে কেন্দ্রের কোনোরকম সাহায্যই আমরা পাচ্ছি না এটাও মানুষ বুঝছে